যারা লড়তে জানে এবং গড়তে জানে, বাংলা মিরর তাদের পক্ষে। বাংলা মিরর, সাহসীদের চ্যানেল। স্পেন, তোমার অলিতে গলিতে আমার মুসলমানদের যে পদচারণা ছিল, আজ আমি আজ সে মুসলমান নিশ্চিহ্ন হয়েছে, মুসলমান নাই। সেইখানে যখন এই জ্ঞানের বিশাল গবেষণাগার তৈরি হলো, তারা পার্ক তৈরি করলো, সুয়ারেজ লাইন তৈরি করলো, ড্রেনেজ করলো, রাস্তা করলো, ফুটপাত করলো, পৃথিবীর সব থেকে মডার্ন দেশে পরিণত করে দিল। সেইখানে শুরু হয়ে গেল 800 বছর রাজত্ব করার পর গজবটা কেন এলো তাও চোখে দেখে এলাম। তারেক বিন জিয়াদ যে মসজিদ তৈরি করেছেন কর্তুবায়, কর্ডোবা বলা হয় ইংরেজিতে, আরবি নাম কর্তুবা, বিশাল মসজিদ, 1 লক্ষ লোক নামাজ পড়তে পারে সেই মসজিদের মধ্যে। আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম, আমার সাথীদেরকে নিয়ে যায় দেখলাম মসজিদের ভেতরে সব মূর্তি দিয়ে ভরা, মসজিদের বিশাল মিনার, মিনারের প্রত্যেকটি খোপে খোপে একটা করে মূর্তি দাঁড়ানো। আমার সাথে কিছু লোক নামাজ পড়তে চাইলো মসজিদের ভেতরে, পুলিশ একটি এসে তাকে চেপে ধরলো, বললো ভুলে যাও, এটা তোমাদের মসজিদ ছিল, এটা মসজিদ নয়, এটা গির্জা, এখানে সেজদা দিতে দেওয়া হবে না। মুখ ফেটে কান্না আসতে লাগলো। এটা ছিল সেই কর্ডোবার মসজিদ, যখন মুসলমানেরা তাদের যখন পরাজয় এলো, পারস্পরিক সন্দেহ ঘনীভূত হতে লাগলো, একজন আরেকজনকে মানে না, নেতৃত্ব মানে না, ভোগবিলাসে মাতোয়ারা হয়েছে, বিলাসী হয়েছে, আয়াস হয়েছে, আল্লাহর গজব এসে গেল, শুরু হলো যুদ্ধ। ইসাবেলা 1 এপ্রিল মাসের 1 তারিখে যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধ শুরু হলো, সমানে মুসলমান মরতে লাগলো, তারা প্রস্তুত ছিল না, সমানে মার যেখানে পায় সেখানে, মুসলমানেরা মার খেতে খেতে হয়রান হয়ে গেল। রানী ইসাবেলার পক্ষ থেকে ঘোষণা করা হলো, কর্ডোবার মসজিদের মধ্যে যারা আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, নারী এবং শিশুরা তাদের জন্য ভূমধ্য সাগরে সেখানে জাহাজ রাখা হয়েছে, তাদেরকে মরক্কো পাঠিয়ে দেওয়া হবে, তারা যেন জাহাজে আরোহণ করে। জাহাজগুলি ছিল ফুটা, হাজার হাজার মুসলিম নারী আর শিশু গিয়া জাহাজে উঠল, জাহাজগুলি ডুবে হাজার হাজার মুসলমান শিশু আর নারী পানিতে তাদের সলিল সমাধি হয়ে গেল। 40,000 লোক পুরুষ ঢুকলো গিয়া কর্ডোবার মসজিদের মধ্যে, চতুর্দিক থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো, ভেতরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো, 40,000 মুসলমান মসজিদের ভিতরে পুড়াইয়া ভস্ম করে দেওয়া হলো। শুধু কাঁদছি মসজিদের মধ্যে ঢুকে এই দৃশ্য দেখে, বাইরে এসে দেখলাম নদী, মসজিদের পাশে একটি নদী, ছোট্ট নদী, কর্ণফুলীর মতোই হবে বা তার থেকে ছোট হবে। এই নদীর ভেতরে মুসলমান কেটে কেটে ফালানো হতে লাগলো, মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল। পাশে ছিল লাইব্রেরি, মুসলমানেরা গবেষণা করত যে কিতাব, সেই সব কিতাব, হাদিস, দর্শন, বিজ্ঞান সব বই ফেলে দেওয়া হলো। সেই সমস্ত কিতাব ফেলে দেওয়ার কারণে নদীর স্রোত বন্ধ হয়ে গেল। আজকে যারা সভ্যতার দাবিদার, ইউরোপ, আমেরিকা, এরা সভ্য নয়, এরা সভ্যতার দুশ্মন, যার জন্য ইরাকের হাজার বছরের সভ্যতাকে জ্বালিয়ে পুড়িয়ে লুট করে তারা শেষ করে ফেলেছে। এরা সভ্যতার দাবি করে, আসলে তারা সভ্য নয়। প্রিয় ভাই সব, যেদিন এই মুসলমানদেরকে আগুনে পোড়ায় মারা হয়, সেই দিনটা ছিল 1 এপ্রিল, এপ্রিল ফুল। আমার দেশের মুসলমানের আজ শিক্ষিত কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে শিক্ষিত মহল এপ্রিল ফুল হিসাবে 1 এপ্রিলকে উদযাপন করে থাকে, করে না? করে কি না বলেন? ঘটনাটা এরকম যে এক লোক বাজার দিয়ে আসছে, এসে বলছে, দৌড়াচ্ছে আর বলছে, ভাই মানির মান আল্লাহই রাখে। লোকেরা জিজ্ঞেস করলো, কেন দৌড়াও আর কেমনি মানির মান আল্লাহ রাখলো? কয় যে আমি আর বাবা দুজনে গেছিলাম হাটে, লোকেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়ে এমন পিটান পিটাইলো, আমারে কিচ্ছু কয় নাই, মানির মান আল্লাহই রাখে। যেদিন মুসলমানদেরকে পোড়ানো হলো কর্ডোবার মসজিদের মধ্যে, আর মুসলিম নারী আর শিশুকে ফুটা জাহাজে উঠাইয়া ভূমধ্য সাগরে ডুবিয়ে মারা হলো, সেই দিনটা ছিল 1 এপ্রিল। সেই এপ্রিল ফুল পালন করে আমার দেশের যুব সমাজ, পালন করে
তথাকথিত শিক্ষিত সমাজ না, উজুবিল্লাহ মিন জালিক। প্রিয় ভাই সব, আমি মাদ্রিদে প্রোগ্রাম করে তাদেরকে বললাম যে এই দুই জায়গা আমাকে দেখাতেই হবে। বিশাল দেশ, আল্লাহ কত নিয়ামত সেখানে দিয়েছেন। 645 কিলোমিটার মাদ্রিদ থেকে কর্ডোবা, কর্ডোবা থেকে 280 কিলোমিটার গ্রানাডা, আর গ্রানাডা থেকে 270 কিলোমিটার হচ্ছে মাদ্রিদ। প্রায় 1300 কিলোমিটার জায়গা, ফজর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত আবার রাজধানীতে ফিরে সেই সব জায়গা দেখে এলাম। সেই মসজিদে গেলাম যেই মসজিদে আজান হয়েছে 500 বছর পর। স্পেনের মধ্যে 500 বছরের ভিতরে বাইরে কোনো আজান দেওয়ার আইন ছিল না, বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলমানেরা সেখানে কেস করলো, বহু মামলা করে, 22 বছর মামলা করিয়া একটা ছোট্ট জায়গা পাইলো। তার পাশে আবার একটা বিশাল গির্জা, জানতে পারলাম ওইটা গির্জা না, ওটাও মুসলমানদের তৈরি করা মসজিদ ছিল, সেটা বানাইছে তারা গির্জা। সমস্ত মসজিদ গুলি শরাবখানা, থিয়েটার আর সিনেমায় পরিণত করেছে তারা। 22 বছর মামলা করে একটি ছোট্ট মসজিদ বানালো। সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব আমিরাতস এদেরকে টাকা দিল, $4,50,00,000 দিয়ে এই মসজিদটা নির্মাণ হলো। মসজিদে নামাজ পড়তে লোক আসে, আসলো মাত্র 1.5 কাতার কি 2 কাতার। শুনলাম আজ আর স্পেনে মুসলমান নাই, প্রায় 5 কোটির মতো লোক বাস করে স্পেনে, সেখানে মুসলমানদের সংখ্যা 25,000-এর মতো, সব বহিরাগত, স্থানীয় মুসলমান কেউ নাই। আর 1 এপ্রিল যখন আসে তখন স্প্যানিশরা লম্বা লম্বা জামা গায়ে দিয়া, মুখে নকল দাড়ি রেখা, মাথায় টুপি আর রুমাল পরিয়া তারা সারা রাত মদ খায় আর নাচে। আজকের এই দিনে আমরা মুসলমানদেরকে তাড়াই দিতে পেরেছিলাম। প্রিয় ভাই সব, আজকে সেই মুসলমানদের যে বিরাট পতন হলো, সেই পতনের কারণ ছিল কোরআন শরীফের দাওয়াত দেওয়া থেকে, তাওহীদের দাওয়াত থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে ফেলেছিল। তারা তাওহীদের দাওয়াত দেয়নি, তারা মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করেন এই ক্ষমতার উপরে টিকে থাকার জন্য বিলাসী জীবনযাপন করেছে। আবু আব্দেল ছিল তাদের শেষ রাষ্ট্রপ্রধান, যখন যুদ্ধ শুরু হলো সে দৌড়াচ্ছিল, তার মায়ের কাছে গিয়ে কাঁদতেছিল। মা বলল, তোমার বাবারা, তোমার বাপ দাদারা এই দেশ দখল করেছিল বুকের রক্ত দিয়া, আর তুমি বুকের রক্ত দিয়ে এ দেশকে রক্ষা করতে পারলে না, এই নাও আমার হাতের চুরি, হাতের চুরি পরিয়া আফ্রিকার জঙ্গলে গিয়া পালায় যাও, আমার জন্য খুব ভালো হতো যদি তোমার মুখ আমি না দেখতে পারতাম আমার মরার আগে। প্রিয় ভাই সব, এ ছিল মুসলমানদের করুণ ইতিহাস। কিন্তু মুসলমানদের মূল ইতিহাস ছিল যে কোরআন যখন এসেছিল, আল্লাহ তাআলা বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, আমি তোমাদেরকে একটা আলো দিয়েছি, ওয়া কিতাবুম মুবীন, আর সুস্পষ্ট একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। বাংলা মিরর আপনার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটা ক্লিক করুন।